বন্ধুরা দেখুন, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। দেখুন, ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও কিন্তু সেখানে কোর্টের মাধ্যমে সেখানে চারটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, এবং সর্বশেষ যে পোস্টটি রয়েছে সেখানে সবাই আবেদন করতে পারবে। মানে সেখানে পিয়ন পোস্টটির মধ্যে, অফিস পিয়ন যে পোস্টটি রয়েছে, অফিস পিয়ন পোস্টটির মধ্যে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবে। সেখানে শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো, শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে ছেলে এবং মেয়ে সবাই আবেদন করে নিতে পারবে। তাহলে কীভাবে আবেদন করবে, কী কী প্রসেস রয়েছে এবং আবেদন করতে গিয়ে কী কী প্রয়োজন তোমাদের, তা সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেবো, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে দেখুন, ডাইরেক্টলি আমরা নোটিফিকেশনটির মধ্যে চলে এসেছি। প্রথমে সেখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ঊনকোটি ডিস্ট্রিক্ট কৈলাস শহর, তার সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি সেখানে তুলে ধরা হয়েছে, তার সঙ্গে ফাইল নাম্বারটিও তুলে ধরা হয়েছে। এবং এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 13 আগস্ট 2024 এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে যারাই তোমরা আবেদন করবে সেখানে কিন্তু বলা হয়েছে 4টি ডিপার্টমেন্টের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, এবং সেখানে কিন্তু ঊনকোটি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি যে কোর্টটি রয়েছে সেখানে কিন্তু তোমরা জমা দিতে হবে এবং তোমাদের সেখানে কিন্তু জবটি হবে। তারপর দেখুন, আমরা প্রথমে বলেছি তোমাদের পোস্ট নেমগুলো। পোস্ট নেমের মধ্যে প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই 4টি ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে প্রথম যে পোস্টটির নাম রাখা হয়েছে ডেপুটি চিফস লিগ্যাল এআইডি ডিফেন্স কাউন্সিল পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। এই পোস্টটির মধ্যে যারাই আবেদন করবে, ঊনকোটি ডিস্ট্রিক্টের যে নোটিফিকেশনটি রয়েছে তার মধ্যে কিন্তু এডুকেশন কিছু মেনশন নেই। তো আমরা অন্য ডিস্ট্রিক্টের মধ্যে চলে যাচ্ছি। অন্য ডিস্ট্রিক্টের যে নোটিফিকেশনটির মধ্যে, যেমন সিপাহী জেলার যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে তার মধ্যে চলে আসলাম। চলে আসার মধ্যে দেখুন, যারাই 1 নম্বর পোস্ট ডেপুটি চিফ লিগ্যাল এআইডি ডিফেন্স কাউন্সিলের মধ্যে যারা আবেদন করবেন, অলরেডি যারা প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল, মানে দেখুন যারা অলরেডি অ্যাডভোকেট রয়েছেন সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 60,000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। দ্বিতীয় পোস্টটির জন্য সেখানে সেম তোমাদের কোয়ালিফিকেশন প্রয়োজন। 3 নম্বর পোস্টটির মধ্যে সেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। দেখুন, ঊনকোটির মধ্যেও কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে তোমাদের গ্রাজুয়েশন হলেই সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার স্কিল প্রয়োজন। তার সঙ্গে 2 নম্বরে সেখানে রাখা হয়েছে গুড টাইপিং স্পিডও তোমাদের কিন্তু সেখানে থাকতে হবে। তার সঙ্গে তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে, কিন্তু দেখে নেবে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 15,000 টাকা করে প্রতি মাসে তোমাদের মান্থলি স্যালারিটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে শূন্যপদের সংখ্যা রয়েছে, তোমাদের 1টি শূন্যপদের সংখ্যা রয়েছে। এবং সবার শেষে 4 নম্বর যে পোস্টটি রয়েছে অফিস পিয়ন পোস্টটির মধ্যে সেখানে সবাই আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। এবং এই পোস্টটির জন্য তোমাদের এডুকেশন রাখা হয়েছে, মানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে, শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে সবাই আবেদন করতে পারবে। তোমাদের যে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 10,000 টাকা করে মান্থলি স্যালারিটি দেওয়া হচ্ছে। তাহলে অবশ্যই সেখানে ভেরি ম্যান্ডেটরি সেখানে লক্ষ্য রাখবে। দেখুন, আবারও ক্লিয়ারভাবে সেখানে তুলে ধরা হয়েছে তোমাদের যে স্যালারি বিষয়টি সম্পূর্ণ ডিটেলসে। এবং আরেকটি রিকোয়েস্ট করে নেবো, তোমাদের কিন্তু সেখানে এজ লিমিট কিছুই তুলে ধরা হয়নি। যে অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দেবে সেই অ্যাড্রেসও ক্লিয়ারভাবে তুলে ধরা হয়নি, এবং যে অ্যাড্রেসের মধ্যে জমা দেবে তার সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমি ক্লিয়ারভাবে তোমাদেরকে আমাদের ওয়েবসাইটের মধ্যে বলে দিয়েছি। তার সঙ্গে একটি তোমাদেরকে ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দিচ্ছি, যারাই তোমরা এই পোস্টগুলির মধ্যে আবেদন করবে, মানে এই পিএন পোস্ট অথবা আদার্স পোস্টগুলির মধ্যে যারাই আবেদন করবে, তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। মানে উপরের 1 থেকে 2 নম্বর পোস্টের জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এবং 3 নম্বর থেকে 4 নম্বরের মধ্যে তোমাদের আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তাহলে 2টি অ্যাপ্লিকেশন ফর্মে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম অ্যাপ্লিকেশনটি রয়েছে এবং 2 নম্বরটির জন্য কিন্তু আলাদাভাবে আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। দেখুন, 2 নম্বরটির জন্য আলাদাভাবে আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে তোমরা কিন্তু সেখানে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করিয়ে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো সেখানে ফিল করতে হবে। ফিল করে ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে। তাহলে ওদের অফিস অ্যাড্রেসটিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার সঙ্গে এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে যাবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো জব ফ্রিয়েলার্স। কীভাবে লিখছি অবশ্য তোমরা ভেরি ম্যান্ডেটরি দেখে নেবে। জব ফ্রিয়েলার্স, জব JOB, জব ফ্রি FRW, জব ফ্রি অ্যালার্ট ALERTS, জব ফ্রিয়েলার্স তোমরা লিখে নেওয়ার পর তোমরা কিন্তু স্পেস অথবা কিছু ইউজ করবে না। জব ফ্রিয়েলার্স লেখার পর দেখুন সেখানে এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার
সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে ফার্স্ট যে ওয়েবসাইটটি এসছে দেখুন jobfreelance.com, তার সঙ্গে অবশ্যই লক্ষ্য রাখবে এই লোগো রয়েছে, তার সঙ্গে jobfreelance.com, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখুন প্রথমে বলা হয়েছে জব ফ্রিলান্স, মোবাইলের মধ্যে কিন্তু সেমভাবে ওপেন হয়ে যাবে। তারপর দেখুন সেখানে বলা হয়েছে ত্রিপুরা কোড রিক্রুটমেন্ট 2024 টেক ভ্যাকেন্সি এন্ড সিলেকশন প্রসেস, তার মধ্যে ক্লিক করবে। তার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই পোস্টের ডিটেলসটি কিন্তু সেখানে ওপেন হয়েছে। তার সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 10টি এবং অ্যাপ্লিকেশনের সেখানে লাস্ট ডেট 5 সেপ্টেম্বর 2024 তোমাদের কিন্তু সেখানে লাস্ট ডেট, এবং সেখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অথবা স্পিড বুস্টের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনে কিন্তু কোনো ধরনের ফর্ম ফিল আপ হবে না, আমি তোমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। এবং অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমাদের কিন্তু কিছুই প্রয়োজন নেই, জেনারেল ওবিসি যারা রয়েছে কেউ তোমাদের প্রয়োজন নেই। এবং এই যে নোটিফিকেশনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এজ লিমিট কিছুই উল্লেখ করা নেই, তাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেখানে 18 বছর থেকে যারা 35 বছরের মধ্যে রয়েছে সবাই আবেদন করতে পারবে, এবং এসসি এসটি যারা রয়েছে তোমাদের কিন্তু এজেরও রিল্যাক্সেশন থাকবে, তবে অফিসিয়ালি তোমরা গিয়ে জিজ্ঞাসা করে নিতে হবে, কেননা এই নোটিফিকেশনগুলোর মধ্যে কিন্তু কিছুই ক্লিয়ার নয়। তাই আমরা যতগুলো সম্ভব হয়েছে তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি আবারও বলেছি যারা অফিস পিয়নের মধ্যে আবেদন করবে শুধুমাত্র 8 পাস হলেই সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে সিলেকশন প্রসেসটিও কীভাবে সিলেকশন প্রসেস করা হবে তাও আমি তোমাদেরকে সেখানে তুলে ধরা হচ্ছে, মানে ইন্টারভিউ অথবা এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সেখানে সিলেকশনটি করা হবে, এবং তোমাদের লাস্টলি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটিও করা হবে। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে দেখুন কীভাবে তোমরা আবেদন করবে তাও আমি তো সেখানে তুলে ধরেছি। দেখুন সেখানে আবেদন করার জন্য সেখানে যে অ্যাড্রেসের মধ্যে তোমরা গিয়ে জমা দিতে হবে, আমি আবারও বলছি সেখানে কিন্তু ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে, সেই অফিসের মধ্যে গিয়ে জমা দিতে হবে। সেই অফিসটির অ্যাড্রেসটি হলো দেখুন টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, অনুকুটি ডিস্ট্রিক্ট কৈলাসর, ফার্স্ট ফ্লোর, অনুকুটি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন কৈলাসর। এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমরা গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। তোমাদের লাস্ট ডেট 5 সেপ্টেম্বর 2024 তোমাদের সেখানে লাস্ট ডেট। ওকে, তার সঙ্গে অনেকেই সেখানে রিকোয়েস্ট করবেন তোমাদের পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে। দেখুন সেখানে ত্রিপুরা কোড রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2024 পিডিএফ, তার মধ্যে ক্লিক করলে এই নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। এবং অনেকেই রিকোয়েস্ট করবেন অফিসিয়াল ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে লিঙ্ক দিয়েছি, ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে ভেরিফিকেশন করে নিতে পারবেন। অনেকেই রয়েছেন অফিসিয়াল ওয়েবসাইটে ভেরিফিকেশন করবেন, তো সেখানে ক্লিক করে সেখান থেকে ভেরিফিকেশন করে নিতে পারবেন। এবং যারাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজন, অনেকেই সেখানে রিকোয়েস্ট করবেন। দেখুন সেখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি, দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড নাও, তার সঙ্গে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে তার মধ্যে ক্লিক করে দেখুন আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই নোটিফিকেশনটি চলে আসবে, স্ক্রল করে তোমরা কিন্তু সেখানে এই দুটি নোটিফিকেশনেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমি দিয়ে দিয়েছি, অবশ্যই সেখান থেকে তোমরা চেক আউট করে নিয়ে নেবে। এবং আরেকটি রিকোয়েস্ট করে নেব তোমাদের, যে যারাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে স্ক্রল করে তোমরা নিচের দিকে চলে যাবে, এবং সেখানে ফলো অপশনটি রয়েছে, দেখুন ফলোর মধ্যে ক্লিক করে অবশ্যই তোমরা ফলো করে রাখবে, কেননা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রথম আমরা আপডেটগুলো দিয়ে রাখি। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এবং যারা এই অ্যাপ্লিকেশনটি করবে, আমি আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, যারা এই অ্যাপ্লিকেশনটি করবে পরবর্তী সময় কিন্তু আপডেট তোমাদের ফোন নাম্বারের মধ্যে জানিয়ে দেওয়া হবে অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের থ্রুতে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। অবশ্যই তোমরা ভেরি ম্যান্ডেটরি সেটা লক্ষ্য রাখবে, তা না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে। যখনই ফর্ম ফিল আপ করবে তোমাদের ফোন নাম্বার অবশ্যই ভ্যালিড দিয়ে দেবে, এবং তা না হলে কিন্তু তোমাদের সেখানে রিজেক্ট করে দেওয়া হবে, সেটা লক্ষ্য রাখবে। এবং তোমাদের সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে, এবং একটি পাসপোর্ট সাইজের ফটো সেখানে লাগিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।